ক্রিকেটে অভিষেক ম্যাচে বল হাতে করে উইকেট পাননি আর জিম্বাবুয়ের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে প্যাড পরা লাগেনি তরুণ লেগ স্পিনার শহীদ আফ্রিদির তবে পরের ম্যাচে 6 অক্টোবর রমিজ রাজা সেলিম মালিকদের পেছনে ফেলে হঠাৎই তিন নম্বরে ব্যাট করতে নামেন টকবগে তরুণ আর ক্যারিয়ারের প্রথম ইনিংসে গড়েন বিশ্ব রেকর্ড মাত্র 16 বছর বয়সে ক্যারিয়ার সেরা স্মৃতি 37 বলে একশো রানের ইনিংসের মাধ্যমেই আফ্রিদি সারা ফেলেন আন্তর্জাতিক আঙ্গিনায় ও you when i was very young. এটা বিশ থেকে একুশ বছর আগের কথা আমি তখন খুবই তরুণ ছিলাম এটা একটা ইতিহাস সবচেয়ে বড় অর্জন আসলে ওটিই ছিল আমার ক্যারিয়ারের স্বপ্নের ইনিংস বোলার হিসেবে শুরু করলেও ওই ইনিংস বদলে দেয় সবকিছু তবে সবচেয়ে বড় কথা পাকিস্তানের হয়ে খেলে একটা বিশ্ব রেকর্ড করা ইউ ওয়ার্ল্ড রেকর্ড ইজ গ্রেট অ্যাচিভমেন্ট পাকিস্তানের হয়ে তার যত সাফল্য তা উঠে এসেছে মায়াহু সহিদা ফ্রিদি নামের বায়োগ্রাফিক সিনেমায় এরপর প্রকাশিত হবে বই কদিন আগে পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে পেয়েছেন তবে রাষ্ট্রের থেকে সম্মান তাই এই আমার জন্য একটা বড় সম্মান সাবেক সেনাপ্রধান রাহিল শরীফের কাছ থেকে যেটা পেয়েছি এটা রাষ্ট্রের কাছ থেকে পেলে আরো ভালো লাগত আসলে এটা কাজের স্বীকৃতি শুধু আমি কেন পাকিস্তানের হয়ে পনেরো থেকে বিশ বছর সার্ভিস দেয়া ক্রিকেটারদের আসলে এ ধরনের মুম্বাই আর সম্প্রতি ঘটে যাওয়া উড়ি হামলার পর অবনতি হয়েছে ভারত পাকিস্তানের সম্পর্কে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুদেশের ক্রিকেট সমর্থকরাও পাচ্ছেন না উত্তেজনার বারুদে আসা ভারত পাকিস্তান দৈরথ আমি আসলে রাজনৈতিক আলোচনা করতে চাই না তবে আমার মনে হয় যে কোন দুটি দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পারে স্পোর্টস আর ভারত পাকিস্তানের মধ্যে আবারও সুসম্পর্ক ফিরিয়ে আনতে পারে ক্রিকেট ভারতকে সবসময় স্বাগত জানায় পাকিস্তান পাকিস্তান অলওয়েজ ওয়েলকাম ইন্ডিয়া ভালো পারফর্ম করলে আবারও দলে ঢোকার সুযোগ পেতে পারেন এমন কথা আগে জানিয়েছিলেন ইঞ্জামুল হক তবে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার তাগিদ নেই তিনি আমাকে সবকিছু দিয়েছেন ক্রিকেট থেকে আর পাওয়ার কিছু নেই এখন শুধু ঘরোয়া লিগ খেলতে চাই পরবর্তী লক্ষ্য এরপর নজর দিতে চাই আমার